মাইক্রোফোন দিন না একটা মাইক্রোফোন দিন মাইক্রোফোন দিন আমি তোমার এই কাপড় বইবার জন্য আছি, মোটেই না, চুপ করো তো, চুপ করো, আপনি ছাড়বেন ঠিক করছো, মন খারাপ করছো না, মন খারাপ একটু ছেড়ে দিন, তোমাকে আপনার দুজনে ঘুরে দাঁড়ান, আপনারা সব এক সাইডে আসুন, আমি ছবিটা তোলো, তোমাদের বয়স হিসেবে করে না, 1961-62 আমার জীবনের প্রারম্ভের, এই দেখো আমার দুজনে শুরু করছে এখন, কথা বলে না,
তখন বাজনা ছিল না, এখন বাজনা হয়েছে, এখন তখন বাজনা ছিল না, পয়সাই নেই যে বাজনা আসবে কোথেকে। যোগেশ দা, জনপ্রিয়তা তুঙ্গে থাকতে থাকতে সরে যাওয়াটাকে আপনি কি কর্তব্য করে ধরে নিলেন? না, আমার তো এটা বডি ল্যাঙ্গুয়েজ, আমার এখন বয়স 77 75 বছর বয়স হলো, আমার বডি ল্যাঙ্গুয়েজ 75 বছর বয়সে যদি আমি ভালো না করতে পারি একটা সময় ছেড়ে দেওয়া উচিত, এবং আগামী দিনে যারা আছে আমি সরে না দাঁড়ালে তারা ভুগতে পারবে, তাই আমি আজ যেখানে শেষ করলাম ওরা সেখান থেকে শুরু করবে। আগামী দিনের এই মূকাভিনয় বিশ্বের দরবারে একটা আলোড়ন যে মনে নিয়েছে আরও আলোচনা করতে হবে। এই মূকাভিনয় ভারতবর্ষের অতি সনাতন শিল্প, আজ থেকে 2500 বছর আগে এর জন্ম হয়েছিল। তারপর বিদেশি শাসনে সকুন্দল পাঠান মোগল ব্রিটিশ এতগুলো শাসনে আমাদের সব শিল্প অবলুপ্ত হতে বসেছিল, আমরা সেই শিল্পকে পুনরুত্থান করছি। এই শিল্প নিয়ে কাজ করেছেন উদয়শঙ্কর কল্পনায়, তারপরে সামান্য ক্ষতিতে বুড়ি গোপীনাথ, তারপর কাজ করেছেন বালা সরস্বতী যশোদা শ্রীকৃষ্ণ। উদয়শঙ্করের পর আমরা নাটকে দেখেছি যে উৎপল দত্ত, সৌম্যমিত্র, এই যে সর্বভারতীয় নাট্য উৎসব হয়, আমার সবার ভাষা তো আমরা শুনতে পাই না, এই যে হাবিব তানবিদ আসেন বা রতন থিয়াম আসেন ওদের ভাষা তো শুনতে পাই না, কিন্তু ওদের অঙ্গভঙ্গি দেখে, বডি ল্যাঙ্গুয়েজ দেখে ভাষাটা তখন গৌণ হয়ে যায়। শরীরের ভাষাটাই সব থেকে বড় ভাষা, সব থেকে এই ভাষাটা দরকার ভারতবর্ষের পক্ষে প্রযোজ্য, কারণ পৃথিবীতে একমাত্র দেশ আমার দেশ ভারতবর্ষ, একটা দেশে 26টা ভাষা, এই 26টা ভাষাকে কমিউনিকেট করতে পারে একমাত্র মুখ ভাষা, সেই জন্য মূকাভিনয়কে বলা হয় আন্তর্জাতিক ভাষা, এই ভাষার কোনো শেষ নেই। সেই জন্য রবীন্দ্রনাথ বলে গেছেন, অনেক কথা যাও যে বলি কোনো কথা না। আচ্ছা যোগেশ দা, আপনি তো মূকাভিনয়ের একজন উজ্জ্বল জ্যোতিষ্ক, আপনার আগে মূকাভিনয় এইভাবে বিশ্বের দরবারে এতটা জনপ্রিয় হয়নি, এই যে আপনি মূকাভিনয়টাকে ঘরে ঘরে জনপ্রিয় করে তুলেছেন, আজকে যেভাবে লোক ভেঙে পড়েছেন আপনার অনুষ্ঠান দেখতে, এতে আপনি নিশ্চয়ই অভিভূত? আমি জনসাধারণ দেশবাসী আমায় যেখানে বসিয়েছে সেই জায়গা বসার উপযুক্ত এখনও আমি হতে পারিনি, আমার অনেক অনুষ্ঠানের মধ্যে অনেক খামতি রয়ে গেছে, অনেক অতৃপ্ত রয়ে গেছে, অপূর্ণ রয়ে গেছে, আমার শিল্পের মধ্যে এখনও পূর্ণতা আসেনি, আমার মনে হয় এখনও আমি শিক্ষানবিশ। আমার শেষ প্রশ্ন আপনার কাছে যে এখনও তো বহু বছর আমরা আপনাকে শিক্ষক হিসাবে পেতে পারি।